হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো 30 মিনিটসের মধ্যে খিচুড়ি। পসিবল মনে তো হচ্ছে না, কিন্তু আমি পসিবল করি দেখাবো। আপনার টাইম দেখবেন, আমি 30 মিনিটসের মধ্যে খিচুড়ি করে দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি থাকে, তখন মনে হয় কী বানাবো কী বানাবো, আর 30 মিনিটসের মধ্যে আমি কি বানাতে পারবো, আধ ঘন্টার মধ্যে আমি আমার বাচ্চাদের বা পরিবারের মানুষদের কি খাওয়াবো, তখন এরকম মাথায় চিন্তাভাবনা আসলে আমার এই রেসিপিটা আপনারা মনে রাখবেন, তাহলে চট করে বানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি 30 মিনিটসের মধ্যে খিচুড়ি। তার জন্য আমার দরকার বাঁধাকপি, ক্যাপসিকাম, ধনে পাতা, মুগ ডাল নিয়েছি, আর এইগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল। এই চাল ছাড়া খিচুড়ির টেস্ট একদমই আসবে না। পায়েস আর খিচুড়ি করতে গেলে গোবিন্দভোগ চালের দরকারই মাস্ট, ঠিক আছে? তো ফার্স্ট আমি কি করব, আমি ওভেন অন করে দিচ্ছি। আপনারা ঘড়ি দেখা স্টার্ট করে দিন, আমি কিন্তু 30 মিনিটসের মধ্যে কিন্তু খিচুড়ি কমপ্লিট করেই দেখাবো। প্রথমে আমি ওভেন অন করে দিলাম, তারপর আমি কুকার গরম হলে কুকারের মধ্যে আমি ছেড়ে দেব আমার এই মুগ ডাল। মুগ ডালটা আমি এইভাবে তাড়াতাড়ি ফ্রাই করে নেব। প্রথমে মুগ ডালটা হালকা ফ্রাই করে নিতে হয়, নাহলে মুগ ডাল থেকে যা সুন্দর ফ্লেভারে যে টেস্টটা হবে সেই টেস্টটা পাওয়া যায় না। তাই আমি তাড়াতাড়ি এইভাবে দেখুন ফ্রাই করে নিচ্ছি। যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ওর স্মেলটা পুরো খারাপ হয়ে যাবে, তাহলে আর খিচুড়ি করাটা পুরো বেকার হয়ে যাবে। আমার মুগ ডাল কিন্তু ফ্রাই হয়ে গেছে, এবার আমি মুগ ডালটা একটু ধুয়ে নেব, জলে ধুয়ে দেখাচ্ছি তারপর কি করতে হবে। দেখুন আমি মুগ ডালটা ধুয়ে জলও দিয়ে দিয়েছি তার মধ্যে। এবার আমার আমি দেব বাঁধাকপির পাতা আর ক্যাপসিকাম। বাঁধাকপি আর ক্যাপসিকামটা আমি ওর সঙ্গে ফ্রাই করে নেব, ওই বয়েল করে নেব, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমার ঢাকা দিয়ে দিতে হবে কুকারটা। কুকার আমি ঢাকা দিয়ে দিয়েছি, এবার আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না কুকার থেকে সিটি উঠছে। তাও বেশিক্ষণ লাগবে না, আমি হাই স্পিডে দিয়ে দিয়েছি, দেখুন তো মোটামুটি 5 মিনিটের মধ্যেই উঠে যাবে। 5 মিনিটের মধ্যে যদি ডাল সেদ্ধ হয়ে যায় তারপরে আমি চাল দিয়ে স্টার্ট করে দেবো আমার খিচুড়িটা। তাই 5 মিনিট পর আবার ফিরে আসছি। আমার এই কুকার থেকে সিটি উঠে গেছিলো, তাই এটা আমি অফ করে দিয়েছি। তো এবার আমি চালটা ধুয়ে নেব প্রথমে। এবার আমি গ্যাস অন করছি, গ্যাস অন করে আমি আমার কড়াই নিয়ে নিলাম। কড়াইতে প্রথমে আমি তেল দেবো, দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আমি 2 টিস্পুন অয়েল নিয়েছি, ভালো করে ব্রাশ করে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো মাত্র 2টো দানা। হিং, এই যে তেলে দিয়ে দিয়েছি হিংটা, হিংটা প্রথমে তেলেতে ভালো করে ফ্রাই হতে হবে। তারপর দিয়ে দিয়েছি তেজপাতা। তেজপাতার পর
আমি খুব কম পরিমাণে শুধু একটুখুনি দেখুন হাফ টিস্পুন জিরা আর আদার পেস্ট একটু জল দিয়ে দিলাম নালে অসুবিধা হচ্ছে হিঙের সঙ্গে তেজপাতা ফ্রাই করে নেওয়ার পর আমি জিরা আর আদার পেস্ট আমি দিয়ে দিয়েছি এবার এটা ফ্রাই হয়ে গেল ফ্রাই হয়ে যাওয়ার পর এবার আমি চাল দিয়ে দেব যেই চালটা গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেখুন আমি এইভাবে করে নিলাম এরপর আমি দিয়ে দেব এরপর আমি যে কুকারে সেদ্ধ করে রেখেছিলাম আমার মুগের ডাল ক্যাপসিকাম আর বাঁধাকপি সেটাও দিয়ে দেব এবার এটা দেওয়ার পর আমি প্রথমে নুন হলুদ একদমই দেব না তাহলে কিন্তু আমার চাল তাড়াতাড়ি সেদ্ধ হবে না যার জন্য দেরি হয়ে যাবে আমার টার্গেট হচ্ছে আধ ঘন্টার মধ্যে খিচুড়িটা কমপ্লিট করা তাই আমি খুব তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করব তো আমি চালের মধ্যে আমার সেদ্ধ করে রাখা মুগের ডাল বাঁধাকপি আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব বেশি হলে 20 মিনিট টাইম লাগে তো আমি 20 মিনিট পর আবার ফিরে আসছি খিচুড়িতে আমি একটু জল দিয়ে দিলাম এবার আমি এবার কভার করে দিলাম দিয়ে 20 মিনিট পর ফিরে আসছি এবার আমি ঢাকনাটা খুলে দেবো দিয়ে খুলে একটু হলুদ দিয়ে দেবো প্রথমে হলুদ দিয়ে আমার হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম এরপর আমাকে দিতে হবে নুন ওয়ান টিস্পুন নুন দিতে হবে খিচুড়িটা আমি নুন হলুদ দিয়ে মোটামুটি রেডি হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন তো এবার আমার লাস্ট একটা বাকি আছে কাজ সেটা হলো আমি এদিকে আমি গ্যাস ওভেনটা অফ অন করে নিচ্ছি তার মধ্যে আমি এই হাতায় একটুখানি তেল নিয়েছি একটা শুকনো লঙ্কা এখানে ফোড়ন হিসাবে দিলাম এবার দেবো পাঁচফোড়ন এইটা লাস্ট আমার খিচুড়ির মধ্যে দিতে হবে তবে খিচুড়িটা আমার খুব সুন্দর টেস্ট আসবে পাঁচফোড়নের সঙ্গে তেলটা গরম হবে তারপর আমি এখানে দিয়ে দেবো ভালো করে আপনারা খেয়াল করুন যে তেলের মধ্যে যে ফেনাটা হচ্ছে সেই ফেনাটা যখন ঠিক হয়ে যাবে মরে যাবে তখন আমি এই তেলটাই খিচুড়িতে দিয়ে দেব এই দেখুন আমার খিচুড়ি একদম পুরো কমপ্লিট আপনারা টাইম দেখুন যে আমার 30 মিনিটসের মধ্যে খিচুড়ি একদম রেডি আপনারা আমার মতন এইভাবে খিচুড়ি বানাবেন তাহলে খুব তাড়াতাড়ি খিচুড়ি করে ফেলবেন আর সকালবেলা তো বাচ্চাদের
দিতে হয় তখন খুব তাড়াহুড়ো থাকে কি বানাবো কি বানাবো। ঠিক আছে, তো টাটা ফ্রেন্ডস, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা এইভাবে বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো খিচুড়িটা। ঠিক আছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।